আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আমাদের এই বাংলাদেশে এখন করোনার মহামারী চলতেছে সেক্ষেত্রে অনেকে এখন ঘরে বসে আছেন আপনারা বসে না থেকে আপনারা চাইলে বায়োফ্লাকে অথবা পুকুরে যে যেখানেই পারেন মনোসেক্স তেলাপিয়া চাষ করতে পারেন আপনারা যদি একবারের নতুন চাষি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই মনোসেক্স তেলেপিয়া দিয়ে শুরু করতে পারেন কেননা এই মাছগুলো অন্যান্য মাছের তুলনায় খুব দ্রুত বাড়ে আর এই মাছগুলো আপনারা বছরে দুইবার চাষ করতে পারবেন যেখানে আপনি অন্যান্য মাছ যেমন রুই জাতীয় মাছ আছে বাংলা জাতীয় মাছ আছে সেই মাছগুলো কিন্তু আপনারা একটি মাসি বিক্রি করতে আপনাদের দেড় বছর সময় লাগে সেখানে আপনাদের মোরসেক্স তেলেপিয়া বিক্রি করতে চার থেকে পাঁচ মাসের ভিতরে আপনারা এই মাছগুলো বিক্রি করতে পারবেন তাই আমি আপনাদেরকে বলবো যারা তেলাপিয়া চাষ করতে চান অবশ্যই মনোসেক্স তেলেপিয়া চাষ করতে পারেন হাইব্রিড মনোসেক্স তেলেপিয়া এই মাছগুলো স্ত্রী অথবা পুরুষ কোনোটি নয় এটির জরায়ু ডিমবানু সব কিছু আমরা হরমোনের মাধ্যমে নষ্ট করে দিই কারণ এই মাছগুলোকে আমরা এই নষ্ট করার কারণ হলো যে কারণে যে কোনো সময় আপনাদের পুকুরে যে গিফট তেলেপিয়াগুলো আসে সেগুলো কিন্তু ডিম ছেড়ে দিতে পারে কিন্তু এই তেলেপিয়াগুলো কখনোই ডিম ছাড়বে না আপনারা যে কোনো পুকুরে এই মাছগুলো চাষ করতে পারবেন কারণ এই মাছগুলো আপনারা চাষ করার ক্ষেত্রে আপনাদের যে মনে করেন এই মাছগুলো চাষ করতেছেন কিন্তু ওচরে আপনাদের পুকুরে ডিম ছেড়ে দিয়েছে সেক্ষেত্রে আপনাদের মাছকে যতই খাদ্য দেন না কেন আপনাদের মাছগুলো একটুক্ষণাও ভারবে না তাই আমি বলবো যারা তেলেপিয়া চাষ করতে চান অবশ্যই মনসেক্স তেলেপিয়া চাষ করবেন কেননা এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে আপনাদের অন্যান্য মাছের তুলনায় খুব দ্রুত বাড়ে বছরে দুইবার চাষ করতে পারবেন আর এই মনুসেক্স তেলেপিয়া চাষ খুবই সহজ অন্যান্য মাছের তুলনায় এর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তাই আমি বলবো যদি আপনারা নতুন চাষি হয়ে থাকেন কখনোই মাছ চাষ করেন নাই কিন্তু আপনারা মাছ চাষ করতে আগ্রহী বা উদ্যোক্তা হতে চান তাহলে আপনারা যদি মাছ চাষ করে শিখতেও চান তাহলে আপনারা প্রথমে এই তেলেপিয়া দিয়েই শুরু করতে পারেন অবশ্যই যদি আপনারা এই তেলেপিয়া দিয়ে শুরু করেন আপনারা কিন্তু মনস্তেক্স তেলেপিয়ার জায়গায় গিফট তেলেপিয়াও অনেকেই পেয়ে থাকেন আমি বলবো যদি এবং ভালো এবং গুণগত মানের মাছের পড়া ক্রয় করতে চান অবশ্যই আমাদের মাহিরা হেঁসারিতে যোগাযোগ করতে পারেন কেননা আপনারা আমাদের অনেক ভিডিওই দেখতে পাবেন সেখানে আমরা আপনাদেরকে আমাদের নিজেদের মাছগুলোই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাই আশা করি আমাদের কাছ থেকে একবারে পাইকারি দরে মনুসেক সালেফিয়া মাছের পড়ার জন্য এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অন্যান্য মাছও নিতে পারবেন আপনারা যে কোনো ক্যাটফিস জাতীয় মাছ বাংলা জাতীয় মাছ রুই জাতীয় মাছ ইত্যাদি সকল ধরনের মাছের পর আমাদের কাছে পাবেন তাই দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা চাইলে আপনাদের ঘরে বসে আমাদের মাছের পণাগুলো পেয়ে যাবেন সকলেই ভালো থাকবেন